মোহনবাগানে ইউরো কাপ খেলা জনি কাউকো গত মৌসুম শেষের পর থেকেই এ বিষয়ে জোর আলোচনা চলছে কিন্তু এই জনি কাউকোর জন্যই হুগো বুমসকে আইএসএল থেকে আনরেজিস্টার করেছিলেন হাভাস এবার হাবাসের থাকা না থাকা নিয়েও তৈরি হয়েছে সংশয় তাই কি জনিও অন্য ঠিকানা খুঁজে পেয়েছে শোনা যাচ্ছে তার সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেডের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে তিনিও তৈরি যাওয়ার জন্য তবে তিনি যাচ্ছেন কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে ট্রান্সফার উইন্ডো চালু হওয়া পর্যন্ত জনির এখন মার্কেট ভ্যালু দু কোটি টাকা সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলেন গত মরশুমে তিনি মোহনবাগানে যোগ দেওয়ার পরে যেন দলের পারফরমেন্সই বদলে গেছিল অন্যদিকে পিসি লালদিন পুইয়া সই করলেন চেন্নাই নেপসিতে গত মরশুমে খেলেছেন জামশেদপুর এফসির হয়ে তার বয়স এখন সাতাশ বছর এক দশমিক ছ কোটি টাকা মার্কেট ভ্যালু তার সেন্টার ব্যাক পজিশনে খেলেন তিন বছরের চুক্তিতে সই করেছেন তিনি তার হাতে জার্সি তুলে দিয়েছেন অভিষেক বচ্চন এবং কোচ কোয়েল